মৃতকে মৃতই থাকতে দিন। জানেন তো, বহুকাল আগে কেউ এটা বলেছিলেন, এমন ঘটনাও ঘটেছে, যেমন ধরুন কেউ মারা গেলেন আর সেই জিনিসগুলো এদিক ওদিক নড়ে চড়ে উঠছে নিজে থেকে। ব্যক্তিটি মারা যাওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই, যদি না আপনি যথেষ্ট প্রতিষ্ঠিত হন আর নির্দিষ্ট পর্যায়ের ক্ষমতার অধিকারী হন, আপনার সেদিকে তাকানো উচিত না। আপনার যা করা উচিত তা হলো, আপনি মৃতদের সাথে সম্বন্ধ পাতানো বন্ধ করুন। একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, কেউ আপনার ঠাকুমা, মা, বাবা, তারা যেই হন আপনার কাছে, তারা আপনার যেই হয়ে থাকুন, আপনার কাছে যত প্রিয়ই হয়ে থাকুন, তারা যতই কাছের ও ঘনিষ্ঠ হয়ে থাকুন না কেন, জি তারা শরীরটা ত্যাগ করেন, তাদের মন বুদ্ধি ও আবেগের সাধারণ বোধটা, তাদের সাথে আপনার সম্পর্কটা শেষ, তারা সেসব এখানে রেখে গেছেন, তাই না? ঠিক সেই সব জিনিস তারা এখানে ছেড়ে গেছেন, ওনাদের ব্যাপারে সমস্ত কিছু যা জানতেন সব শেষ। অন্য একটা প্রাণশক্তি এখনো চালু, কিন্তু সেই প্রাণশক্তির সাথে কখনো কোনো সম্পর্ক আপনার ছিল না। আপনার সম্পর্কটা ছিল তার অন্য সব আঙ্গিকগুলোর সাথে, সেই সব আঙ্গিকগুলো খসে পড়ে যখন সেই মানুষটি মারা যান। তো কেউ মারা গেলে একমাত্র জিনিস যা আপনি করেন তা হলো, তাদের সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলেন তা লালন করেন। সুন্দর কিছু থেকে থাকলে তা জিয়ে রাখুন, না হলে তাদের একেবারে ভুলে যান। মৃতদের মাধ্যমে আপনার অপরাধ বোধ আর সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবেন না, এটা কিন্তু খুব জটিল হয়ে উঠতে পারে, এটা খুবই জটিল হয়ে উঠতে পারে। মৃতকে মৃতই থাকতে দিন। জানেন তো, বহুকাল আগে কেউ এটা বলেছিলেন, মৃতকে আপনার মৃতই থাকতে দেওয়া উচিত, তাদের সাথে আপনার কোনো লেনদেন নেই, যদি না নিজের একটা নির্দিষ্ট স্তরের দখল থাকে আপনার। যাই হোক, আপনার সেদিকে তাকানো উচিত না, কারণ এ আপনাকে, আপনার জীবনকে পুরো নিংড়ে নেবে, ভুলভাল কিছু করতে চেষ্টা করলে। কিন্তু কিছু প্রবণতা থাকতে পারে যা মানুষকে কিছু কাজ করাতে পারে, কিন্তু এর কোনো গুরুত্ব নেই, একেবারেই কোনো গুরুত্ব নেই। যার কোনো শরীর নেই, তার খাবার বা জামাকাপড় বা কোনো কিছুর সাথেই কোনো সম্পর্ক নেই, তাই না? হ্যাঁ, আপনার একটা শরীর থাকলে তবেই আপনি খাবার জামা কাপড়ের দিকে যান, একবার শরীরটা হারিয়ে ফেললে খাবার আর কাপড় দিয়ে আপনার হবে নাকি? যখন অনেক বেশি আবেগ জড়িয়ে থাকে আপনার ভিতরে এবং আপনার বাইরে অনেক কিছুই ঘটবে, সব বোঝার দরকার নেই, আপনি খালি সেখানে গিয়ে যা কাজ করার আছে করুন, নিজের সাধনা করুন। যিনি এখনো জীবিত তার সাথে থাকুন, মৃতের সাথে থাকার চেষ্টা বন্ধ করুন, আপনার ঠাকুরদার পাশে থাকুন, যিনি এখনো বেঁচে ওনার জন্য যথাসাধ্য করুন, কারণ উনিও মারা যাবেন। ওনার মৃত্যু কামনা করছি না, উনিও মারা যাবেন, তাই না? তো যখনই অল্প সময়ের জন্য আপনি ওনার সঙ্গে আছেন, নিজের সেরাটা করুন। ওই কিছু সময় যতক্ষণ আপনি আছেন, দেখুন কিভাবে ওনার জীবন আর আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারেন। আপনার ঠাকুমার সাথে সব ধরনের কল্পনাপ্রসূত কাজ করার জায়গায় আপনার ঠাকুমার কাজ শেষ। She has no business to come and look in a cupboard. It is তার আর এসে আলমারিতে উঁকি মেরে দেখায় কোনো কাজ নেই। এটা খালি এই যে কিছু কিছু অবশিষ্ট উপাদান মানুষের পরা পোশাকে রয়ে যায়। দেখুন, ভারতে এই সমস্ত জিনিসেরই যত্ন নেওয়া হয়েছিল, মানুষই ব্যাপারগুলোকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বুঝেছিলেন, আত্মজ্ঞানী মহাপুরুষেরা নয়, সাধারণ মানুষেরা। এই সংস্কৃতিতে এটা এতটাই গেঁথে আছে যে যদি কেউ মারা যায়
যেসব জামাকাপড়গুলো সেই ব্যক্তির শরীরের সংস্পর্শে ছিল আর ওই ব্যক্তির শরীরের বড্ড বেশি সংস্পর্শে ছিল সেই রকম কাপড় চোপড়কে সবসময় পুড়িয়ে ফেলা হতো, কখনোই রাখা হতো না। খালি যে জামাকাপড়গুলো ওই ব্যক্তি মাঝে মাঝে পরতেন সেরকম কিছু দেওয়া হতো কেবল কোনো রক্তের সম্পর্কের আত্মীয়কেই, অন্য কাউকে নয়। মেয়েকে, নাতি নাতনিকে, ছেলেকে, এরকমই কাউকে। আর তা হলেও প্রথম এক বছর আপনার এটা পড়া উচিত নয়। মৃত্যু বার্ষিকীর প্রথম বার্ষিকী না হওয়া পর্যন্ত আপনার সে জামাকাপড় পড়া উচিত না। কেন এগুলো এমন? কারণ এখানে থাকাকালীন আমরা যা কিছুরই সংস্পর্শে থাকি না কেন, এই শক্তির একটা নির্দিষ্ট পরিমাণ ওর মধ্যে থেকে যায়। আপনি এগুলোকে তেমন কোনো সুযোগ করে দিলে এই জামাকাপড়গুলোই অদ্ভুত আচরণ শুরু করবে। আপনার ঠাকুমাকে আসতে হবে না, এই জামাকাপড়গুলোই নিজে থেকে অদ্ভুত আচরণ শুরু করবে। কারণ দেখুন, স্ট্যাটিক বলে একটা ব্যাপার আছে, আপনি এটা টের পান, গাড়ির দরজাটায় যে হাত লাগান চড়াক করে ওঠে। কেন হয়? গাড়িটা তো আর বিদ্যুৎ উৎপাদন করছে না, তাই না? এটা হচ্ছে কেন? কোনো কিছুর সংস্পর্শে থেকে এটা একটু চার্জড হয়ে পড়ছে। একইভাবে যা কিছু আপনার শরীরে নিবিড় সংস্পর্শে থাকে তা সেই গুণের একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করবে। জানেন কিভাবে অকাল্ট করা হয়? তারা আপনার ক্ষতি করতে চায়। জানেন তারা কি করে? প্রথমেই তারা যা করে তা হলো আপনার জাঙ্গিয়া নেবেন বা চুল, কোনো শরীরের অংশ পেলে, হ্যাঁ আপনার চুল বা নখ পেলে খুব ভালো হয়, তা আপনার শরীরের অংশ, তা যদি না পায় তাহলে প্রথমেই যেটা তারা করবে তা হলো কিছু পোশাক যা আপনার শরীরের সংস্পর্শে থাকে, প্রথম জিনিস হলো আপনার জাঙ্গিয়া হারিয়ে যাবে। People take enormous care in India. ভারতে মানুষ ভীষণভাবে যত্ন নেন, তারা সবসময় নিশ্চিত করেন অন্তর্বাস যেন বাইরে মেলে না হয়, কারণ একটা অন্তর্বাস সারালে ওনারা বড় রকম তদন্ত করবেন যে গেলটা কোথায়, কারণ তারা চান না কেউ পর মানুষ কেউ আপনার সাথে যার কোনো রকম শত্রুতা আছে ওটা তার হাতে পড়ুক, বিশেষ করে না ধোয়া কাপড়। অনেক যত্ন সহকারে এটা আমাদের বাড়িতে রাখা হতো, আজকাল এগুলো বাইরে যাচ্ছে, কারণ আজকাল এগুলো চলে যাচ্ছে কারণ আমরা এগুলো ধোপাকে দিচ্ছি, মানে ধোয়ার লোকটি যিনি এসব নিয়ে যান আর কি। নইলে প্রথাগতভাবে আমাদের বাড়িতে এগুলো ভীষণ যত্ন নেওয়া হতো, এসবকে একটা বন্ধ ঝুড়িতে রাখা হতো আর বাড়ির ভেতরে পরিচিত কেউই ধোবেন, কখনোই বাইরে নিয়ে যাওয়া হবে না। কারণ তারা যদি শরীরের কোনো অংশ নিতে পারে যেমন চুল বা কিছু তাহলে সেটা আলাদা, কিন্তু এই জামা কাপড় দিয়েই আপনার অনেক কিছু করে দিতে পারে। যেহেতু এগুলো আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বয়ে বেড়ায়, তো যখন একজন মানুষ মারা যায় তার ক্ষেত্রে এটা সত্যি, আর সেটা একটুখানি নড়ে চড়ে উঠতে পারে যদি এক নির্দিষ্ট ধরনের শক্তি চালু থাকে, ওই আঙ্গিকটা সক্রিয় হয়ে উঠতে পারে। এমন ঘটনাও ঘটেছে, আমি জানি না এর মধ্যে আমার যাওয়া উচিত কিনা। আপনারা ভূতুরে গল্প শুনতে আগ্রহী? এমনও ঘটেছে যেখানে, যেমন ধরুন কেউ মারা গেলেন আর যেমনটা উনি বলেছিলেন, এখন জিনিসপত্র সত্যি এদিক ওদিক নড়ছে, বিশেষ করে যে জিনিসগুলো খুব বেশি করে তারা ব্যবহার করতেন সেই জিনিসগুলো এদিক ওদিক নড়ে চড়ে উঠছে নিজে থেকে। এমন নয় যে ব্যক্তিটি মারা যাওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই সে ফিরে এসে জিনিসপত্রগুলোকে সে নাড়াচাড়া করছে, ব্যাপারটা খালি এই যে যে শক্তি ওটার সাথে মিশে থাকুন না কেন সেটা একরকম বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় একটু বাড়তি নাড়াচাড়া হবে। দেখুন এখন আপনার গাড়ির ইঞ্জিনটা চালু রয়েছে, খুব বেশি ঝাঁকুনি ছাড়াই দাঁড়িয়ে আছে, যখন এটা বন্ধ করে দেন, যখন ও ঠিক বন্ধ হতে শুরু করে, দেখেছেন গাড়িটায় হালকা বাড়তি ঝাঁকুনি লক্ষ্য করেছেন? এখনকার গাড়িগুলো এমনভাবে বানানো হয় যে তেমন একটা খেয়াল করেন না, কিন্তু পুরনো ইঞ্জিনগুলো দেখুন বন্ধ করলে টিক 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 করে থেমে যাচ্ছে, আসলে কমার কথা কিন্তু তেমনটা হয় না। এক মোড় থেকে অন্য মোড়ে যখন এটা বদলায় তখন একটু বাড়তি কম্পন হয়, একইভাবে আপনার ইঞ্জিনও বন্ধ হয়ে যাচ্ছে।
এখন একটু বেশি ঝাঁকুনি হবে সব জায়গা জুড়ে। ওই বাড়তি ঝাঁকুনিটাকে চারিদিকে ভূত ঘুরে বেড়াচ্ছে বলে ভুল বোঝা হয় না, এটা কোনো ভূত হাঁটার ব্যাপার নয়, এটা শুধুই শক্তিটার একরকম বেরিয়ে যাওয়া, যার ফলে কিছু জিনিসও ঘটতে পারে, তাও জরুরি নয় প্রত্যেকবারই হবে। Lot of things are imagined লোকে অনেক কিছু কল্পনা করে নেন, কিন্তু এটা হতেও পারে, এটা হয়। তো এই ব্যাপারগুলোর জন্য ওই সব জিনিসগুলো সাফ হয়ে গেছে নিশ্চিত করতে, কেউ যদি আজ মারা যান 3 দিন পরে আমরা একরকম প্রক্রিয়া করে থাকি, 11 দিনের মাথায় আমরা আরেক রকম প্রক্রিয়া করি, 13 দিনের মাথায় আমরা আরেক ধরনের প্রক্রিয়া করি, আর 40 দিনের মাথায় করি আরেক ধরনের প্রক্রিয়া। এসবই করা নিশ্চিত করতে যে ওই ব্যক্তির কোনো অবশিষ্টাংশ যাতে না থাকে, যাতে মৃতদের বস্তাবন্দি করে চালান করা যায়, জীবিতরা নিজেদের জীবন চালিয়ে যেতে পারেন। জীবিতরা যদি মৃতদের সাথে জড়িয়ে পড়েন, তারা তাদের জীবনটা নানাভাবে নষ্ট করে ফেলবেন। এইসব ভীতিকর অদ্ভুতরে ব্যাপারগুলো বেশ কৌতূহল উদ্রেককারী, কিন্তু এটা আপনার জীবনকে গিলে খেতে পারে নানা রকম উপায়ে, অনেক উপায়ে, এমন উপায়ে যা আপনি হয়তো এখন বুঝে উঠতে পারবেন না, আর উপায়গুলো খুব মনোরম নাও হতে পারে। এটা আপনার জীবনকে পুরো শেষ করে দিতে পারে, মৃতদের সাথে আপনার জড়িয়ে পড়াটা। এর মানে এই নয় যে কেউ ওপরে বসে আপনার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, না, শুধু মৃতের সাথে জড়িয়ে পড়াটাই এটা করার জন্য যথেষ্ট। যদি না আপনি যথেষ্ট প্রতিষ্ঠিত হন আর নির্দিষ্ট পর্যায়ের ক্ষমতার অধিকারী হন, আপনার সেদিকে তাকানো উচিত নয়, কোনো প্রয়োজন নেই।